সবকিছু মিলে আমার কাছে যেটা মনে হয় যে খুব যে খারাপ অবস্থানে আছি তা না, ডে ফার্স্ট ডে হিসেবে যথেষ্ট ভালো পজিশনে আছি, বাট হয়তো বা অনেক মিস্টেকগুলো না হলে আরও ভালো পজিশনে থাকতে পারতাম। আসলে ক্যাশমিস তো এটা গেমের একটা পার্ট আর কি, তো কেউ চায় না যে আমি ইচ্ছে করে ক্যাশমিস করি। তারপরেও যদি আমরা এটা যদি আমরা মানে আমাদের মধ্যে রাখতে পারতাম বা মিস্টেক যদি না হইতো হয়তো আমরা আরও ভালো পজিশনে থাকতাম। না এটা নার্ভাসনেস কিছু নাই তো, এটা এখন হয়ে গেছে আর কি, এটা একটা স্ট্যাম্পে দেখবো বিল পয়েন্ট। হ্যাঁ না আসলে ওই উইকেটটা তো আমি দেখি না, আমি টিভিতে খেলা দেখছি বাট আমি সামনাসামনি দেখি না। আর আপনি যদি খেলা দেখেন ওই উইকেট আর এই উইকেট অবশ্যই পার্থক্য আছে। এই তো না আপনি বিগত 2-3 বছরের ইয়েটা দেখলে দেখবেন যে ডে বাই ডে এখানকার উইকেট ভালো হয়, বাট এইটা কেমন হবে এখন আমরা বোঝা যাচ্ছে না, মানে বেটটা করা যাচ্ছে না যে কী হবে, তারপরেও দেখা যাক কী অবস্থায় আসে আর কি। আমি কোহলির উইকেট তো আর আগেও পাইছি ভাই আলহামদুলিল্লাহ, তাই না? তো এই এই উইকেট দিয়ে যে আমার ক্যারিয়ার হাইলাইট করতে হবে এমন তো কিছু না। না নর্মালি ফার্স্ট ডে হিসাবে আপনি দেখবেন যে যে উইকেটের সময় সময় একটু বিহেভটা চেঞ্জ হচ্ছিল, এরকম নতুন বলে বলতে পারেন একটু অন্যরকম হওয়ার চান্স থাকতে পারে। এখন ওই যে বললাম যে এর আগেও কিন্তু দেখবেন যে আপনি আমরা যখন হচ্ছে যে শ্রীলঙ্কার সাথে বা অন্য অন্য দেশে যাদের যখন খেলছি ফার্স্ট ডেতে রান কম হতো, হ্যাঁ তো সেই তুলনায় উইকেট না পড়লেও রান কম হতো, বাট আজকে দেখা যাচ্ছে যে রানটা একটু হয়েছে বাট তারপরে ফার্স্ট ডে হিসেবে ভালো আছি আমরা, বাট আমাদের যদি আরও 2-1 উইকেট থাকতো আমরা হয়তো আরও বেটার অপশন থাকতো। না যখন আপনি সবাইকে দেখবেন যে সময়টা একজন প্লেয়ার ফ্রি থাকে ওই সময় নতুন কিছু করার চেষ্টা করে, বাট আপনি ম্যাচের মধ্যে আসলে কাজ করাটা ডিফিকাল্ট হয় যে আমি আজকে একটা নতুন কাজ করলাম কালকে আমি ম্যাচে অ্যাপ্লাই করলাম, তো কিছু মানে ইয়ে হলে সময় যদি গ্যাপ পাওয়া যায় তখন হয়তো সেটা নিয়ে নাড়াঘাটা করা যায়। এই জন্য এটা আপনার আমার কাছে যেটা মনে হয় যে লাইন লেন্থটা খুব ভালো ছিল আর কি, হয়তো এর কয়েকটা মিস করছে যা হচ্ছে ওইটা বেশি টান করছে, বাট এটা খুব টানটা খুব সূক্ষ্ম ছিল আর কি, যার জন্য ও সোজার জন্য খেলছে হালকা টানের কারণে স্ট্যাম্পে হিটটা করছে। হ্যাঁ এটা আমি এগ্রি করি, হ্যাঁ এটা বলতে পারেন, হয়তো আমরা দেখা যাচ্ছে যে আরো 10-15 ওভার বাকি থাকতে যদি আরো ওই সময় 5-6টা পড়ে যাইতো যদি আমরা ইয়েগুলো চান্সগুলো নিতে পারতাম তাহলে সম্ভব ছিল আর কি, অসম্ভব ছিল না সেটা বলবো। আমি বলছি যে হচ্ছে যে প্রথম অনেক সিরিজ আমরা খেলছি যে ডে বাই ডে ভালো হয়েছে, বাট এটাতে আমরা এখনও প্রেডিক্ট করতে পারতেছি না যে ডে বাই ডে কী হবে। হ্যাঁ তো আসলে এটা বলাটা ডিফিকাল্ট যেহেতু উইকেটের বিহেভ এখনও মানে এখনই যে অনেক বড় বড় টান হচ্ছে তা না, আবার দেখা যাচ্ছে যে অনেক ভেতরে যাচ্ছে তা না, তো সময় লাগবে হয়তো বা।
প্রসেস প্রসেস আসলে এখানে প্রসেসে কিছু নাই, আপনারা যে যারা উইকেট কিপার বলেন বা সিডি বলেন এরা তো কাছে থাকে তাই না, তো এরা আসলে সাউন্ডটা ভালো হবে কোনটা ব্যাডে লাগছে আর কোনটা প্যাডে লাগছে, তো তাদের একটা মতামত নেওয়া হয় আর কি। আর অনেক সময় বলারও নেওয়া হয়, কারণ বলার অনেক সময় হয়তো বা ভিউটা ভালো বোঝে আর কি, একদম সোজা থেকে ভালো বোঝে, তা অনেক সময় বলারের নিয়ে থাকে। না আমি আগে বলছি যে ওর প্রশ্নটা ধরে বলতেছি যে উইকেট আমরা কিন্তু অনেক মানে যে সুযোগগুলো যদি নিতে পারতাম হয়তো বা তারা কিন্তু মানে এর মধ্যেই অল আউট হওয়ার চান্স ছিল, তে অবশ্যই তারা এক্সপিরিয়েন্স প্লেয়ার তারা অনেক ভালো বলে, যেহেতু সে ওইটা বলছে সে উইকেটের ও ব্যাটিং করতেছে ওই উইকেটের বিহেভ সম্পর্কে বুঝতে পারছে, তো ও যেটা বলছে এটা ভালো বলছে আর কি। তো আর আমরা যখন খেলবো বা আমরা যখন ব্যাটিং করবো আমাদেরও ওইভাবে ফোকাস রেখে বা আমাদেরও ভালো পার্টনারশিপ দিয়ে মানে আর পূজারা যেটা করছে এরকম যদি আমরা পার্টনারশিপ দিতে পারি আমরা ভালো কিছু করতে পারি।